হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ কবিগুরুর পূজা পর্যায়ের একটি রবীন্দ্রসঙ্গীত আমি নিয়ে এলাম। এই গানের সাথে দ্রুত দাদরা বেজেছে, ডাবল দাদরা। তো বাউলাঙ্গের একটি ভাব এই গানের মধ্যে লক্ষ্য করা যায়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এই পর্বটির, তাহলে আশা করি আপনাদের একটি ধারণা তৈরি হবে। আর আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন তারা তো আমার সঙ্গে বরাবরই রয়েছেন, আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার সমস্ত অনুষ্ঠান দেখেন, তাদেরকে আমি অনুরোধ করব তারা যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কারণ প্রতিদিনের ভিডিও তারা কিন্তু পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে এবং সেই সাথে বেল আইকনটি যদি প্রেস করে রাখেন, তাহলে প্রতিদিনের ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং প্রতিদিনের টিউটোরিয়ালও আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো কথা না বাড়িয়ে আমি গানে চলে আসি। বলে রাখছি আবারও, রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে মাঝে মধ্যে কপিরাইট ক্লেম পড়ে, তো আমাকে পুরো গানটি হয়তো আমি গাইতে পারবো না, বিকজ কপিরাইট ক্লেম দিয়ে দিতে পারে। সেই জন্য আমি গানটি কেটে কেটে গাইবার চেষ্টা করব যতটুকু সম্ভব। যদি মনে করেন যে পুরো গানটি এসে গেছে তাহলে ভাববেন কোনো কপিরাইট পড়েনি, আর পুরো গানটি যদি না আসে তাহলে ভাববেন অবশ্যই কপিরাইট পড়েছে। তো সেই অংশটুকু আমি বাদ দিয়ে দেব, আর গানের ঠিকাগুলি তো আপনারা পাবেনই। তো শুরু করা যাক। আমি খোলে তো দেখাবার চেষ্টা করবো, সেই খোলে দেন তারপরে ঠিকাটি তবলাতে আমি গুছিয়ে দেবো। তোমার যে ফুল ফোটে ফুলবনি, তোমার যে ফুল ফোটে ফুলবনি, তাই মধু কেন মন মধুকে খাওয়াও না। তোমার যে ফুল ফোটে ফুলবনি, ঠিকাটি বাজল। সুরের ওপরে তর্জনে দিয়ে চাপা আওয়াজ, এই টি এর সাথে মায়া, গটা গৌণ, মুখ্য হচ্ছে ধি, গটা আসতে আমার জীবন কমল কি
আছে টিক টিক টাক 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 এই গমকের কাজগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে শিখলে যে ছন্দটি তার মধ্যে আপনাকে ঢুকে পড়তে হবে টিক টিক টাক টিক টিক টাক টিক টিক টাক টিক টিক টাক মানে 3 টাইমস টিক টিক টাক টিক টিক টাক টিক টিক টাক তো এই ধরনের ছন্দ ব্যবহার করতে হবে পাখির কণ্ঠে আপনি জাগা আনন্দ কবি ফুলের বউ বরিয়া দাও সুগন্ধ তো এই হলো গানের বিষয়বস্তু বিশেষ কিছু ভ্যারিয়েশন থাকে না এখানে মূল ঠেকাটি বাজে তার সাথে মাঝে মধ্যে ডাবলের একটি অ্যাপ্লিকেশন থাকে আর তিহাই সুন্দর করে মাদকতা করে ঠেকাটি আপনাকে ব্যবহার করতে হবে তো যাই হোক আজ ছিল এই লেসন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং আপনাদের মতামত জানাবেন আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তাহলে পরবর্তী ভিডিওগুলি সব পেয়ে যাবেন আজ এই পর্যন্ত আমরা আবার দেখা হবে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে বাই